নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। শাসক দলের পক্ষ থেকে প্রতীক বিলি করা হলো শুক্রবার। হুগলির নসিবপুর পঞ্চায়েত এলাকায় শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। মালদহের মোথাভাড়ি থানার সাদিপুর মিয়াপাড়া এলাকায় বসতি ভিটে মাপচোপ করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। শাসক দলের পক্ষ থেকে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হল। জনশুনানি অনুষ্ঠিত হল পল্টি থানার দামাগড়িয়া বিসিসিএল এর চার্জ ভিক্টোরিয়া খনিতে। আসছি বিস্তারিত খবরে। শাসক দলের পক্ষ থেকে প্রতীক বিলি করা হলো শুক্রবার। রায়না বিধানসভার 309টি তৃণমূল কংগ্রেসের প্রতীক বিলি করা হয় এদিন। রায়নার বিধায়ক নেপাল ঘরুয়ের তত্ত্বাবধানে চলে এদিনের এই কর্মসূচি। শাসক দলের পক্ষ থেকে প্রতীক বিলি করা হলো শুক্রবার। এদিন রায়না বিধানসভার 16টি গ্রাম পঞ্চায়েতের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত সদস্যদের মোট 309টি তৃণমূল কংগ্রেসের প্রতীক বিলি করা হয়। স্থানীয় বিধায়ক নেপাল ঘরুয়ের তত্ত্বাবধানে চলে এই রূপ কর্মসূচি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের রূপরেখা তৈরি করার পাশাপাশি নির্বাচন নিয়ে বিধি নিষেধের ওপর আলোকপাত করা হয়। বিধায়ক ছাড়াও দলীয় প্রতিনিধি এবং কর্মীবৃন্দ মিলিতভাবে এদিনের কর্মসূচিকে যথাযথ রূপদান করে। কর্মসূচি ঘিরে উপস্থিত কর্মীবৃন্দের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যায়। আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী দলীয় নেতৃত্ব। ব্লকে শান্তিপূর্ণভাবে বিনা রক্তপাতে কোনো মানুষকে আঘাত না করে আজকে আমরা নমিনেশন ফাইলটা সম্পূর্ণ করতে পেরেছি। আজকে তার সিম্বল আমরা এখানে জমা দিলাম। দলীয় নির্দেশ অনুযায়ী, দলের নির্দেশের বাইরে যেমন আমরা কেউ যেতে পারবো না। আমরা প্রত্যেকেই দলের একজন করে সক্রিয় কর্মী, আমি মনে করি আমি একজন কর্মী। আপনারা সকলেই কঠোর পরিশ্রম করে 2016 সালের বিধানসভা যেমন আমাকে একটা জায়গা দিয়েছে, আমিও চেষ্টা করেছি রায়না একটা যে অশান্ত জায়গা ছিল সেই জায়গাটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে আমি চেষ্টা করেছি। আপনারা প্রত্যেকে সহযোগিতা করেছেন বলেই আজকে রায়না বিধানসভায় এত বড়ো, যেখানে একটা ডিস্টার্ব জায়গা, সেটা শান্তিপূর্ণভাবে আমরা নমিনেশন ফাইল সম্পূর্ণ করতে পেরেছি। আগামী 14 তারিখে যে ভোট, সেই ভোটটা যত আমরা শান্তিপূর্ণভাবে আমরা দায়িত্ব নিয়ে যারা কাজ করেছেন প্রত্যেকটা কর্মী নেতৃত্ব প্রত্যেকটা অঞ্চলে, তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আজকে অনেক পঞ্চায়েতে আমরা আনকনটেস্ট করেছি। অনেকে দেখা যাবে যে সেই পঞ্চায়েতে আমাদের পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির কোনো মেম্বার নেই, তাদের ভোট হবে না। কিন্তু দেখা যাবে যে আমাদের জেলা পরিষদের কয়েকটা জায়গায় ভোট হতে পারে। 2 নম্বর ব্লকে একটা জেলা পরিষদের ভোট হবে। আমি বলবো প্রত্যেকটা কর্মীকে দায়িত্ব নিতে যে প্রত্যেকটা সিট, আজকে যেমন আমরা আনকনটেস্ট হয়েছি, যারা আনকনটেস্ট হয়েছে তাদের মনে যেমন একটা আনন্দ যে আমরা 5 বছর একটা জায়গায় থাকতে পারবো। তার সাথে সাথে আমাদের যারা কনটেস্ট করছে, বিজেপি বা কংগ্রেস যারা আছে বা সিপিএম আছে, তাদের বিরুদ্ধে লড়ে মানুষের জনসমর্থন নিয়ে উন্নয়নটাকে বাড়ি বাড়িতে তুলে ধরে সেই ক্যান্ডিডেটগুলোকে আমাদের জিতিয়ে আনতে হবে। এটা আমাদের মূল লক্ষ্য যে আমাদের দিদির নির্দেশ, দলীয় যে নির্দেশ, যে উন্নয়ন আমরা করেছি, সেই উন্নয়নের রিখে রায়না বিধানসভা সহ সারা বাংলাতে একটা সিটও বিরোধী দ্বারা দল আছে, তাদেরকে আমরা দেবো না, এই চিন্তাভাবনা নেই। কিন্তু আমাদের দেবো না মানে এই নয় যে জোর করে ছিনিয়ে নেবো, জোর করে ছিনিয়ে নেওয়ার কোনো ব্যাপার নেই। তো সেই জায়গাতে আমাদেরকে প্রত্যেককেই, প্রত্যেকটা কর্মীকে, যেখানে যেখানে আমাদের ভোট নেই বাকি যে জায়গাগুলোতে ভোট হবে, দায়িত্ব নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা কর্মী সেই জায়গায় হাজির হবে। যে আজকে জেলা পরিষদের যে সিট, দেখা যাবে যে পঞ্চায়েতের আমরা আনকনটেস্ট হলেও একটা জেলা পরিষদে দেখা যাবে যে 3টে অঞ্চল নিয়ে কি 2টো অঞ্চল নিয়ে সিট, আমার যেটা হিসেব আছে যে 5টা 1, 5টা 2 বা আরও একটা অঞ্চল নিয়ে একটা জেলা পরিষদ, বা 4টা অঞ্চল নিয়ে একটা জেলা পরিষদের কনটেস্ট হবে। সেই 4টা অঞ্চলে দেখা যাবে যে আমার হয়তো 10টা করে ক্যান্ডিডেট আমরা আনকনটেস্ট হচ্ছে পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে, কিন্তু সেই বুথগুলোতে প্রত্যেকটা বুথেই কিন্তু আমাদের ভোট হবে। যে আমরা পঞ্চায়েতে জিতে গেছে বলি, পঞ্চায়েতে আনকনটেস্ট হয়েছে বলি আমাদের আর ভোটে সেরকম খাটতে হবে না। সেই 10টা বুথেই কিন্তু ভোট হবে, দায়িত্বপূর্ণভাবেই আমাদের কিন্তু প্রত্যেকটা বুথকে জিতে যেতে হবে। সেই চিন্তাভাবনা কিন্তু আমাদের যেমন আনসারদা আছে আমাদের এখানে 2 নম্বর ব্লকের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, রায়না বিধানসভার দুটো ব্লকেই আমরা পঞ্চায়েত সমিতিতে সিম্বল, দলীয় যে সিম্বল আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তাদের সিম্বল আমরা 2 নম্বরে যেমন জমা করলাম, 1 নম্বরে জমা করলাম। তো শান্তিপূর্ণভাবেই আমাদের রায়না বিধানসভার 2 ব্লকে যারা নেতৃত্ব আছে তাদেরকে সঙ্গে নিয়েই
আজকে আমরা যেমন নমিনেশন ফাইল শান্তিপূর্ণভাবে করেছি, তার সাথে সাথে আমাকে যে আজকে দলীয় সিম্বল আমরা দিলাম, শান্তিপূর্ণভাবে হওয়ার জন্য রায়নার যারা নেতৃত্ব আছে তাদেরকে ধন্যবাদ জানাই, তার সাথে সাথে ধন্যবাদ জানাই আমরা রায়নার সমস্ত মানুষকে যারা এই শান্তিপূর্ণভাবে নমিনেশন ফাইল সহ আজকে সিম্বল দেওয়াতে সহযোগিতা করেছে। আশা করি যে আগামী 14 তারিখে ভোট, সেই 14 তারিখে রায়নার যে শান্তি বাজায় আছে, শান্তির বাতাবরণ যে তৈরি আছে, 14 তারিখে ভোটেও সেই একই রকম শান্তি বাজায় থেকেই রায়নার মানুষ আমাদেরকে সমর্থন করবেন। এই কারণেই যে উন্নয়ন আজকে মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তাহলে আজ বলতে পারেন রায়না বিধানসভাতেও লেগেছে, মানুষ খুব খুশি এবং ভোটটাও শান্তিপূর্ণভাবে আমাদের রায়না বিধানসভা সম্পন্ন হবে, এটা আশা করছি রায়না মানুষের কাছে। টোটাল 16টা পঞ্চায়েত রায়না বিধানসভার মধ্যে কতগুলো সিম্বল দিলেন? ষোলোটা পঞ্চায়েত টোটাল আমাদের সিম্বল হচ্ছে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত মিলিয়ে টোটাল হচ্ছে 286টা বুথ, কিন্তু আমাদের টোটাল ক্যান্ডিডেট হচ্ছে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত মিলিয়ে 309টা সিম্বল আমরা জমা দিচ্ছি। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখো পরবর্তী খবরে। হুগলির নসিবপুর পঞ্চায়েত এলাকায় শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেছে। গোষ্ঠী কোন্দলের কারণ হিসাবে জানা গেছে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নির্বাচন নিয়ে এই কোন্দল। আপনি এবার ক্যান্ডিডেট? হ্যাঁ ক্যান্ডিডেট। হ্যাঁ কিসের ক্যান্ডিডেট হয়েছেন? তৃণমূল। কোন অঞ্চল থেকে? ওই 134 নম্বর ওয়ার্ড। এটা কি গ্রামসভা ক্যান্ডিডেট আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জায়গার নাম কি? জায়গার নাম ভান্ডার দাহ। কি গন্ডগোলটা কি আপনাদের গন্ডগোলটা কি গন্ডগোল হয়েছে? কেন আপনাদের কোন বিবাদ? কেন আপনিও তৃণমূল কংগ্রেস করেন, আরেকজন তৃণমূল কংগ্রেস করেন, গন্ডগোলটা কোথায়? গন্ডগোলটা কিছুই হয়নি। তাহলে গন্ডগোল কিছু হয়নি, কি গন্ডগোল হয়েছে? আমার মানে যে সাগরেট যে আমাকে সে আসছে তার সাথে আপনি কথা বলে আমি জানি। থানায় থানায় অভিযোগ দায়ের হলো কেন? থানা অভিযোগ দায়ের হোক কেন, একমাত্র ওই বলতে পারবে। আচ্ছা তাহলে আপনি কিছু জানেন না? হ্যাঁ জানি, বাড়িতে এসে হুমকি টুমকি এইসব ইত্যাদি সব দিয়েছে। কারা দিয়ে? কিন্তু সিম্বল তো আমি নিজে আমি পেয়েছি সিম্বলটা। আচ্ছা এবার আমার সিম্বল অনুযায়ী ও যখন সিম্বল পায়নি ও ডিআরএ এইভাবে সব লিখছিল। আচ্ছা আমরা তাতে কোনো প্রতিবাদ করিনি, আমরা কিছুই করিনি। তারপর শুনলো নাকি হঠাৎ নাকি যে আমাদের নামে নাকি এরকম ডায়েরি করে। আপনারা এই ব্যাপারে কি স্টেপ নিয়েছেন? কি স্টেপ নিয়ে নিয়ে আমরা ওদের বিরুদ্ধে এইভাবেই আমরা ডায়েরি করা আছে আমাদের। মানে আপনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, কিন্তু আরেকজন যিনি আছেন তার নাম কি? তার নাম আনন্দ মালিক। সে কি ক্যান্ডিডেট? সে সিম্বলই তো পায়নি, তার তো কোনো আমার যেমন ঘাস চিহ্ন দেওয়া আছে সে তো কোনো সিম্বলই পায়নি। সিম্বল আমি পেয়েছি, আমার নামই ঘোষণা হয়েছে শান্তি মালিক সিম্বল পেয়েছে, তা উনি ডিয়াল লিখতে পারেন ওনার সিম্বল দিয়ে। তার মানে তৃণমূলে দ্বন্দ্ব এর পরিষ্কার বোঝা যাচ্ছে এখন আদৌ কি তৃণমূল সেটাই বলতে পারছি। আমি এখানে মানে গ্রামের বুথ সভাপতির দায়িত্ব আছে। কোন বুথটা? আমার 1 নম্বর সংসদ নসিবপুর জিপির। কোন কোন বুথ এটা? এটা আমরা 34 নম্বর পার্ট। বুথগুলোর নাম বলুন। বুথগুলোর নাম? হ্যাঁ বুধ সংসদ 1, ভান্ডারদহ মৌজা। এই ভান্ডারদহ দেখা যাচ্ছে তৃণমূলের দুজন প্রার্থী। হ্যাঁ দুজন প্রার্থী, আমরা হচ্ছি জনগণের সমর্থিত এবং নসিবপুর যে আঞ্চলিক যে আমাদের যে সভাপতি বা আঞ্চলিক যে কমিটি আছে তাদের এ অনুযায়ী আমরা আলোচনা করে এই আনন্দ মালিককে আমরা এখানে প্রার্থী করেছিলাম। হ্যাঁ পরবর্তী স্টেজে দেখা যাচ্ছে যে আবার শান্তি মালিককে কোনো এক লোক সেখানে তার নমিশন ফাইল করেছে। শান্তি মালিক তো আপনার দেখা যায় সিম্বল পেয়েছে কিন্তু আনন্দ মালিক সিম্বল পায়নি। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে নসিবপুর পঞ্চায়েতের যেটা আঞ্চলিক কমিটি থেকে যে নামগুলো লিস্টেড করা হয়েছিল তার মধ্যে সমস্ত টিকিটই মানে 15টা টিকিট দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে ভান্ডারদহ, দুধারামপুর, আপনার দিয়ারাম, নন্দীপাড়া আর মালিকপাড়া 4টে টিকিটকে রবীন্দ্রবাবু, হ্যাঁ যেহেতু উনি দায়িত্বে আছেন এই 4টে টিকিটকে সিম্বলকে আমাদের দেননি, ওনার পছন্দ মতো হ্যাঁ সুলেখা মালিককে এই টিকিটগুলো দিয়েছে, এবার সে তার মতো লোককে এখানে এই আনন্দ মালিকের নামে আপনার দিয়ার লিখেছেন। হ্যাঁ তাহলে এই যে সিম্বলটা পেলো না, হ্যাঁ এবার তাহলে এই কী প্রার্থী হিসেবে দাঁড়াবে? এটা আমরা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবে। গোষ্ঠীদ্বন্দ্ব বলতে ধরুন হ্যাঁ শুরু বলতে তো সৃষ্টি করছে, সৃষ্টি করা হচ্ছে, নিচে দিচ্ছে কর্মীদের কোনো দোষ নেই, এই সৃষ্টি করা মূল হচ্ছে উপরে নেতারা।
হ্যাঁ, তারা যদি এইখানে ডিভাইডেড করে তাহলে আমাদের তো কোনো কিছু করার নেই। এখানকার মূল সংগঠন কার মাধ্যমে জনগণ কোন দিকে সেই খোঁজ খবর না নিয়ে তাদের ঘরে বসে বসে পছন্দ মতো তাদের মানে নিজের ব্যক্তিগতভাবে নিজের জানাশোনার লোককে যদি টিকিট হাতে তুলে দেয় তাহলে পরিস্থিতি পঞ্চায়েত নির্বাচন আগে সিঙ্গুরে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেলে এটা প্রকাশ্যে বলা যায়। হ্যাঁ, ওটা ধরতে পারেন। আপনার নামটা কি বলছেন? আপনার নামটা? আমার নামটা হচ্ছে লক্ষ্মীকান্ত বলে। আপনি কি দায়িত্বে আছেন? আমি এখানকার মানে বুথের দায়িত্বে আছি। কোন বুথটা? আমার এই এক নম্বর সংসদ ভান্ডার দো। এখানে কলেজ কজন প্রার্থী? এখানে ধরুন আপনার আমরা নির্দল হিসেবে আছি। কি নাম প্রার্থী? প্রার্থীর নাম হচ্ছে আনন্দ মালিক। আর তৃণমূলের সম্পর্ক? তৃণমূলের যিনি টিকিট পেয়েছে তার হচ্ছে শান্তি মালিক। দুই গোষ্ঠী গোষ্ঠী লড়াই এখন এটা সাধারণ লোক তো গোষ্ঠী লড়াই হিসেবে ধরবে। হ্যাঁ, এ তো কিছু বলার নেই, কিছু করারও নেই। আপনি এবার সিঙ্গুর পঞ্চায়েতের ক্যান্ডিডেট হয়েছেন? হ্যাঁ। কোথায় দাঁড়িয়েছেন? আমি ভান্ডারপুর পঞ্চায়েতের এক নম্বর সংসদে। কোন প্রার্থী, কোন দলের প্রার্থী? এআইটিসির হয়ে মনোনয়ন জমা দিয়েছিলাম। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের? হ্যাঁ। গ্রাম পঞ্চায়েতে না গ্রামসভায়? গ্রামসভায়। গ্রামসভায় আপনি হঠাৎ থানায় অভিযোগ দায়ের করলেন কেন? আমাকে সুব্রত করলেন নামে একজন, ও বারবার থ্রেট করছিল যে কিছু নাম উইথড্র করেন, নাহলে কিছু হয়ে গেলে আমার কাছে বলতে আসতে পারবি না। কেন নাম উইথড্র করছেন? আপনি তো তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট। হ্যাঁ, ও তৃণমূল মানে বিক্ষুব্ধ হয়ে ও তৃণমূলের হয়ে আরেকজনকে মনোনয়ন জমা দিয়েছে। তার নাম কি? তার নাম শান্তি মালিক। এই অঞ্চলটা কি অঞ্চল? এটা নসিবপুর পঞ্চায়েত, তৃণমূল কংগ্রেসের প্রধান। নসিবপুর পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রধান সব? ঠিক আছে, এই জায়গাটার নাম কি? এটা ভান্ডার দেব বলে যখন হবে তখন বুঝতে পারবি। একে আপনাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে? হ্যাঁ। কেমনভাবে পান্নাতে হুমকি দিল? ওই যে আমি যখন আমার কাজ থেকে ফেরার টাইম কোনো ঠিক নেই, কোনোদিন রাত 11টা 11:30 পর্যন্ত আমি লাস্টে ফিরি, সেই জন্য আমি ওই যখন বলেছি যখন হবে দেখতে পাবি, সেই জন্যই আমি আমার সিনিয়রদের জানাই, তারা গিয়ে বলেছে। সিনিয়র বলতে কাকে? বেচারা মান্নাকে জানিয়েছেন? হ্যাঁ। আর কাকে কাকে জানিয়েছেন? গোবিন্দ ধারা, লক্ষ্মীকান্ত, লক্ষ্মীকান্ত কোলে, সুনীল দাস। এবং আপনাকে ছাড়া আপনার বাড়ির কাউকে ধমকি দিচ্ছে? না, আমার অনুপস্থিতিতে এই একই কথা আমার শাশুড়িকে দুবার বলে গেছে। আপনার শাশুড়িকে ধমকি দিয়েছে? হ্যাঁ, ধমকি বলেছে। আমার নামটা উইথড্র করে নিতে বলো, নাহলে কিছু হয়ে গেলে আমার কিছু করার থাকবে না। সেও তৃণমূল কংগ্রেসের লোক, আপনিও তৃণমূল কংগ্রেসের লোক, এটা গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে যাচ্ছে না? গোষ্ঠীদ্বন্দ্ব কি বলছেন? হ্যাঁ, কি গোষ্ঠীদ্বন্দ্ব? দুজনেই তৃণমূল কংগ্রেসের লোক, অথচ থ্রেটনিং হচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে। মানে আমাদের এখানে এই নসিপুর পঞ্চায়েতে 19টা ওয়ার্ড। আচ্ছা। 19টা ওয়ার্ডের মধ্যে চারখানা ওয়ার্ড এর সিট সুলেখা মালিক দেয়ারা যে নিয়ে আসেন ম্যাডাম, উনি নিয়েছেন। ওনার মধ্যে এই চারখানা সিটের মধ্যে এইটা একটা, ভান্ডার দেওয়া একটা, দেয়ারা নন্দীপাড়া, মালিকপাড়া আর দুর্গারামপুর। যে আপনাকে থ্রেটনিং দিয়েছে সে কোন গোষ্ঠীর লোক? সে হচ্ছে সুলেখা গোষ্ঠীর লোক। রবীন্দ্রবাবুর লোক? হ্যাঁ, রবীন্দ্রবাবুর লোক। আচ্ছা, রবীন্দ্রবাবুর। তাদের মানে বই আছে যে রবীন্দ্রবাবুর সঙ্গে বেচারা মান্না দ্বন্দ্ব? হ্যাঁ, তার জন্যই আপনারা এই অবস্থা? এই অবস্থা। তা এই থানায় ডায়েরি করলেন কবে? আমি করেছি রবিবার রাত 9:30। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। মালদহের মোথাভাড়ি থানার সাদিপুর মিয়াপাড়া এলাকায় বসতি ভিটে মাপজোপ করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত ব্যক্তিরা মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 12 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা পলাতক। আমি তো বললাম যে তুমি এটা করতে বাড়ি যেতে পারবো না, বলার পরে ও বললাম আর বাইরে আসে না, আর করে বলছে কি তারপরে তাই করবো আমি বলছি ঠিক আছে। তারপর থানাতে ফোন করলাম, ওষুধ জানিয়ে দিলাম, ওষুধ বললাম ঠিক আছে,
আমি আসি, আমি দেখছি আপনাদের জায়গা চেপে দিয়েছে, আগে থেকে চাপে আছে, কিন্তু তার উপরান্ত ফের আবার নতুন করে ওরা কি বাড়িঘর তৈরি করছিল? তোমাদের জায়গা চেপে যাচ্ছে এটা বলতে গেছিলেন? আমরা বলতে যাইনি, আমি নিজের বাড়িতে আমার জায়গাতে ঢুকে আমি বলছে আমি মাপতে দিয়েছি, এভাবে মাপতে দিই না। এই নিয়ে গন্ডগোল শুরু হয়েছে। কজন আপনারা আহত হয়েছেন? আমরা চারজন। কি দিয়ে মেরেছে আপনাদেরকে? কার কাকে মেরেছে? আমাদের এখন কোথায় ভর্তি আছে? এখন কজনের বিরুদ্ধে অভিযোগ করেছে? মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দবার্তা। শাসক দলের পক্ষ থেকে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হলো। এদিনের এই মিছিলটি অনুষ্ঠিত হয় দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি এলাকায়। কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় মিছিলটি। দলীয় নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক এদিনের মিছিলে পা মেলান। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কুশমন্ডি ব্লকের সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মী, কর্মকর্তা, সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি, তাদেরকে একত্রিত করে প্রায় 20,000 মানুষ আমরা কুশমন্ডিতে মিছিল করে আনুষ্ঠানিকভাবে আমাদের প্রচার কর্মসূচিটা আমরা শুরু করলাম। সাথে সাথে আমাদের কুশমন্ডি ব্লক শুধু নয়, দক্ষিণ দিনাজপুর জেলা এবং পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিজেপির যে সন্ত্রাস, বিভিন্ন জায়গায় যে সাম্প্রদায়িক উস্কানি এবং সঙ্গে কোথাও কোথাও সিপিএম, আরএসপি, কংগ্রেসের মিলিত জোট, তারা একত্রিত ভাবে তৃণমূল কংগ্রেসকে ঠাকানোর নাম করে তাদের উপর যে অন্যায় অত্যাচার নামিয়ে আনছে, এদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে মাঠে নেমে এসেছে এবং তারা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, তারা আজকে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে, কোন মূল্যে, যে কোনো মূল্যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আমরা ঘরে ঘরে প্রতিষ্ঠিত করব। আমাদের কুশমন্ডি ব্লকের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমাদের ঘাসের উপর জোড়া ফুল যেভাবে আমরা ফুটিয়েছি, আমাদের ঘাম দিয়ে, আমাদের রক্ত দিয়ে, আমাদের শরীর দিয়ে, আমাদের সম্মান দিয়ে আমরা যেভাবে আমাদের জোড়া ফুল ফুটিয়েছি, সেই জোড়া ফুলটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, দায়বদ্ধতা সমস্তটা আমাদের কিছু বিজেপি কর্মীর অযথা আস্ফালন আমাদের কোনোভাবেই দুর্বল করতে পারবে না। আমরা একত্রিত, আমরা জোটবদ্ধ, আমরা সংগঠিত, আমরা আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কুশমন্ডি ব্লকের সমস্ত জায়গায়, দক্ষিণ দিনাজপুরের সমস্ত জায়গায় আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়যুক্ত করব, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের স্বপ্ন। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দবার্তা। ফিরলাম বিরতির পর। জনশুনানি অনুষ্ঠিত হলো কুলটি থানার দামাগড়িয়া বিসিসিএল এর চার্জ ভিক্টোরিয়া খনিতে। এলাকার মানুষজন এই জনশুনানিতে অংশ নেন। বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আপনাদের তরফ থেকে শুধু আশ্বাস থাকবে না, এটার কোন কিছু ভাবনা চিন্তা করা হবে, এই প্রশ্নটা আপনাদের কাছে রাখবো। এবং সেকেন্ড, যেটা এই অঞ্চলে প্রচুর বেকার ছেলেরা আছেন, বেকার ছেলেরা একটা মাইন্স করতে গেলে যখন তাদেরও কিছু প্রত্যক্ষ করো, এখানে এটাতে এখন দেখলাম টিভিটাতে একজন অফিসার, আমি জানি না ওনার নাম কি কি বললো, যে গ্রামের বিষয়ে বললো, তো গ্রামের বিষয়ে বললো দূষিত বিষয়ে। পশ্চিম বর্ধমান জেলায় আসানসোলের কুলটি থানায় দামাগড়িয়া বিসিসিএল এর চার্জ ভিক্টোরিয়া খনিতে আয়োজিত হয়েছিল জনশুনানি। এলাকার মানুষরা এই জনশুনানির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এলাকাবাসীদের দাবি ছিল ব্লাস্টিং সহ নানা বিষয়ে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে কাজ করাতে হবে। অনুষ্ঠানের সঞ্চালক, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ বিসিসিএল এর কর্তৃপক্ষ ও আসানসোল কর্পোরেশনের ডেপুটি মেয়র উপস্থিত ছিলেন। মানে গ্রামের যে লোকেরা যারা এফেক্টেড থাকে, মানে যারা স্টেক হোল্ডার, যারা আমরা তো কাজ করি গ্রামের চারিপাশে, তো আমরা তো সবাইকে স্যাটিসফাই করতে পারি না, তো যারা যারা যেগুলো ত্রুটি আমাদের মধ্যে রয়ে গেছে, যেরকম বলেছে কি ব্লাস্টিংয়ের ডাস্ট উড়ে,
তারপরে আমরা জমির বদলে কম জমির বদলে চাকরি দিতে পারছি, এইসব। আর তারপরে জল নিয়ে সমস্যা এলো, হ্যাঁ, তারপরে লোকাল চাকরি ফাকরি যেন এখানে পায়। তো এখন যে প্রেজেন্ট প্রজেক্ট আছে আপনারা জানেন, সবাইকে তো পসিবল না, তাও কিছু লোক ব্লাস্টিং এখানে কাজ করে, কিছু লোক যারা কোটাকনাতে এই স্যাম্পলিংয়ে এখানে দেবীপুরের ছেলেরাও চাকরি ওরা পেয়েছে, কিছু লালবাজারের ছেলেরাও ওতে অ্যাটাচড আছে। সবাইকে আমরা দিতে পারি না, কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব হয়। তারপরে বরিরা গ্রামে আপনি তো আপনারা তো ভালো করেই জানেন, বরিরা গ্রামে আজ পর্যন্ত 40 বছর ধরে সাপ্লাই ওয়াটার ছিল, সেটা পাইপ লাইন দিয়ে পাম্প দিয়ে জলের ব্যবস্থা করা হয়েছে। এখানকার যে সাইকোলজি, এখানকার সাইকোলজি হয়েছে কি, আমি জমি দেবো আমার চাকরি দেবো, কিন্তু এরও বাইরে দুনিয়া আছে। ভেবে নিন আপনার কম জমি আছে, আরেনা পলিসি বলেছে কি যত জমি আছে, যে এজিএম সাহেব বললো পার একর 12 লাখ টাকা প্লাস 5 লাখ টাকা 17 ল্যাক্স একরে, প্লাস ডিসিমিলে যত বাড়বে মাল্টিপ্লাই বাই অত কত টাকা পাওয়া যায়। তো কিষুন রাজওয়ারের ব্যাপার হয়েছে, কিষুন রাজওয়ারের প্রজেক্ট এরিয়াতে 1.65 একর ল্যান্ড আছে, মানে 35 ডিসিমিল কম। এখন ওই আমাদের যে ওপারে যে প্রজেক্টটা হয়েছে ওতে ওর জমি কিছু পেয়েছে, এবার আই থিঙ্ক কি ওর জমিটা পুরো হয়ে যাবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। বুদ্ধি খাটিয়ে প্রতিতাপল্লী থেকে পালিয়ে আসতে সক্ষম হলো এক কিশোরী। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ওই মেয়েটি তার বাড়ি ফিরে আসে। বাড়ির মেয়ে বাড়ি ফিরে আসায় খুশি পরিবারের লোকজনরা। হায়দ্রাবাদের পতিতাপল্লী থেকে উপস্থিত বুদ্ধি খাটিয়ে পালিয়ে এলো পূর্ব বর্ধমান জেলার কানলার পূর্বস্থলী লক্ষ্মীপুরের পাচার হওয়া এক কিশোরী। উল্লেখ্য, নদীর ধারে ঘোড়াতে নিয়ে যাওয়ার নাম করে রংপাড়ায় মাদক খাইয়ে হায়দ্রাবাদে পাচার করে দেয় ওই কিশোরীকে। কিশোরী জানান, জ্ঞান আসার পরেই সে জানতে পারে হায়দ্রাবাদের একটি সরকারি হাসপাতালে সে চিকিৎসারত। সুস্থ হতেই দালালরা তাকে পতিতাপল্লীতে নিয়ে যায়। পরে তাকে দেহ ব্যবসার জন্য চাপ দিতে থাকে ওই দালালরা বলে অভিযোগ। এখান থেকে আমাকে ইয়ে করেছে, আমাকে বললো যে ঘুরতে যাবো, ওই বলেছিল দিয়ে গঙ্গা ধারে আমাকে ঘাটতার করলো সঞ্জিত, ঘাটতার মিঠুন হাত দিলে বলতে রাখছো আমি যাচ্ছি। আমি বলছিলাম আমি বাড়ি যাবো, খানা খেতে বলছিলাম বাড়ি যাবো বলে, দিয়ে বলছিলাম নাকি যে 5000 টাকা দিয়ে যা, নাহলে তোকে ছাড়বো না, কাজ দেওয়া হোক, কাজ দিয়ে টাকা তুলে নেওয়া হবে। কোন কাজের কথা বলিনি, তারপর আমাকে বললো যে 5 দিন উদ্দেশ্যটা খারাপ কাজ কেমন ছিল, ওরা নাকি মেয়ে আছে ওখানে, হ্যাঁ আমি মানা করেছিলাম, দিয়ে তারপর আমাকে বললো নাকি যে আটকে রেখেছিল, মারধর করেনি, বকেছিল ডাকে। আমি বলছিলাম যে আমাকে কিরণ ডাকছে, আমাকে কিরণ ফোন করেছিলাম এখান থেকে আমাকে বেরোতে হবে, বলছি ঠিক আছে তুমি যাবো, সত্যি তো ফোন করলাম, বলছে হ্যাঁ ফোন করেছিল। এইখান থেকে বেরিয়েছিলাম হায়দ্রাবাদে, ওইখানে হিন্দিতে বলে, আমি অতটা হিন্দি বুঝি না, যে একটা বাঙালি ছিল, দুই বাঙালি এলাকা বললাম, দিয়ে আমাকে হায়দ্রাবাদ পেশেন্ট নামিয়ে দিল। কিশোরীর আরো অভিযোগ, সে রাজি না হওয়ায় তাকে ঘরে আটকে রাখা হয়। এ ব্যাপারে ওই কিশোরীর মা বাবা পূর্বস্থলী থানায় অভিযোগ জানায়। তাতে কাজ না হওয়ায় তারা আদালতে শরণাপন্ন হয়। পরে 2 মাস পর মেয়েকে ফিরে পাওয়ায় তারা খুশি। আমরা মানে সব জায়গা খুঁজি কাটা হয়,
আবার ধরো হাওড়া নবদ্বীপ অনেক জায়গায় খুঁজেছি আমরা, সব বারে বারে ফোন করেছি, বোনের বাড়ি গোনা সেগুলো কোনো জায়গায় বলেছে যায়নি, কোনো আত্মীয় বাড়ি ফোন করেছি কোনো জায়গায় যায়নি। মেয়েকে ফিরে পাওয়ার মূল কাণ্ডারী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের পরিবারের সদস্যরা ধন্যবাদ জানায়। হ্যাঁ, কিছুটা মেয়েটার বুদ্ধি ছিল, কারণ যখন ও বুঝতে পারবে ওকে দিয়ে একটা দৃঢ় ব্যবসা কাজে নামানো যাচ্ছে, ও তখন ওখান থেকে মেয়েটার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে ওখান থেকে পালিয়ে এসছে, পালিয়ে এসে হায়দ্রাবাদ স্টেশনে ছিল এবং কান্নাকাটি করছিল যাবে বলে, ওকে ওর মেয়েটার থেকে জানতে পারলাম যে হায়দ্রাবাদে নিয়ে গেছিল। হ্যাঁ, আমরা কোর্টের কোর্ট থেকে হ্যান্ড ওভার করলো মায়ের কাছে, এখন আমরা ওর মাকে মা এখন মেয়েটাকে নিয়ে যাচ্ছি। না, নতুন করে কোনো অভিযোগ দেওয়া হয়নি, তবে মায়েরও 164 হয়েছিল, গোপন জবান বন্ধু যেটা হয় সেটা হয়েছে যেটা শুনলাম, এবং মেয়েটার কাছ থেকেও শুনলাম যে আজকের ওরও ওয়ান্স গোপন জবান বন্ধু হয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে। প্রথম দিকে ওর মায়ের কথাবার্তা শুনে তো পুলিশের ভূমিকা ঠিকঠাক লাগেনি, পরে এটা SP তারপর SDO সাহেবের তৎপরতায় কাজটা খুব মানে তাড়াতাড়ি সম্পূর্ণ হলো, এটা 2 মাস ধরে হচ্ছিল না। কারণ যদি পূর্বস্থলী থানা যদি প্রথম দিক থেকে এটা নজর দিত তাহলে এটা আমার মনে হয় 2 মাস লাগবে না, ওটা বোধহয় 10 দিনের মধ্যেই রেস্কিউ হয়ে যেত মেয়েটা। হ্যাঁ, অনেকটাই লেট, এই কারণে হচ্ছে ওরা গাফলাতি করেছে পুলিশটা, পুলিশ যদি মনে করতো যে এটা আমরা ইয়ে করবো উদ্ধার করবো তাহলে হয়ে যেত, কিন্তু ওরা উদ্ধার করার কোনো চেষ্টাই করেনি ওরা। মেয়েটা বুদ্ধি খাটিয়েছে, যখন দেখলো ও দেহ ব্যবসায় নামিয়ে দিয়েছে, ছোট কাপড় আমাকে ফটোগুলো দেখলাম, ও আমাকে ফটো দেখালো যে ফটোগুলো তাহলে এইরকম কি করেছিল, বলেছে না আমাকে এই ড্রেসগুলো পরতে বাধ্য করিয়েছিল এবং আমাকে খারাপ জায়গা নামিয়ে দিয়েছিল, সবাইকে বলতে আমাকে বললো যে অন্য কি করে আসলি, বলছে আমি এখান থেকে পালিয়ে আসি, পালিয়ে এসে হায়দ্রাবাদ স্টেশনে আসে, এখানে একজন বাঙালি লোকের সাথে পরিচয় হয়, তো উনি ওনার বাড়িতে নিয়ে যান, ওনার বাড়িতে 7 দিন লুকিয়ে রাখা হয় ওকে, যদি না ও খুঁজতে পায়, তারপরে ওইখান থেকে আবার ওই দাদা কোথায় কাজে দিয়েছিল ওইখান থেকে আমরা এগোছিলাম। আর আমি ফেসবুকে দিয়েছিলাম ছবি, ইন্টারনেটে ছবি দিয়েছিলাম, হায়দ্রাবাদ থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছিল, একটা ছেলে সে নাম্বারগুলো আমার কাছে আছে, হুমকি দেওয়া হয়েছিল যে তুমি কেন ফেসবুকে ছেড়েছো, তুমি সরিয়ে দাও না তোমার মেয়েকে মেরে দেবো না এত টাকা দিতে হবে, সেগুলো আমাদের কাছে ডকুমেন্টস আছে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমানের কালনা থানার পুলিশ ও কালনা মহকুমা শাসকের উদ্যোগে দুবাইয়ে আটকে থাকা যুবক মিন্টু অধিকারীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ওইখানে আমাকে একটা ভালো জায়গায় কাজ দেবে বলে এখান থেকে প্রথম অবস্থা নিয়ে যায়, ওখানে আমাকে একটা ঘরে বন্ধ করে রাখে, এমনকি আমাকে মারধর দেয়, মারধর করে খুনেরও হুমকি দেয় যে আমাকে মেরে পুঁতে রেখে আমাকে পাসপোর্টটা ইন্ডিয়াতে পাঠিয়ে দেবে আর বলবে যে আমি চলে গেছি, এটা বলেছে সিজি ম্যানেজার ওখানকার কোম্পানি ম্যানেজার। ওখানে আমাকে একটা বন্ধ করে রেখে দিয়েছিল, একটা ক্যাম্পে বন্ধ করে রেখে দিয়েছিল, তারপর আমাকে একটা ক্যাম্পে নিয়ে যায়, ওই ক্যাম্পেই মানে ম্যাচে আমরা খেতাম, এমনকি যাদের সাথে খেতাম তাদেরকে বলেছে আমাকে যদি এক গ্লাস জল না দেওয়া হয়, 7 দিন না খেয়েছিলাম, এমনকি আমি আশপাশের আরো লোকজন ছিল তাদের কাছ থেকে 7 দিন তো না খেয়ে সম্ভব না থাকা, তো আশপাশের আমি লোকের থেকে চেয়েছে কিছু খেতাম যে ভাই আমাকে কিছু দাম, আমাকে 100 ফুট বিল্ডিং এর উপরে 100 তলা বিল্ডিং এর উপরে আমাকে কাজ দিয়েছিল, সেখানে বাইরে দিয়ে রং করতে হবে, ঝুলে ঝুলে বাইরে দিয়ে রং করতে হবে, না আমাকে সেভাবে বলেনি, আমাকে বলেছে তোমাকে ঘরের মধ্যে কাজ দেওয়া হবে, বসে হেল্পারি কাজ দেওয়া হবে তোমাকে, আমি সোশ্যাল মিডিয়াতে ইউজ করি তখন আমি আর কোনো রাস্তা নেই, আমাকে ধমকি দিয়েছে যে আমাকে মেরে ফেলবে, এই ধমকির কারণে আমার এখন কোনো রাস্তা না দেখে আমি আমার একটা বন্ধুকে একটা ভিডিও পাঠাই, সেটা সোশ্যাল মিডিয়াতে ইউজ করে এবং আমিও ইউজ করার চেষ্টা করি এবং করেছি, না ফোন দেওয়ার মতো দেওয়া হতো না, ওটা আমি ফোন লুকিয়ে রেখেছিলাম, ফোন লুকিয়ে রেখে আমি মাঝে মধ্যে আর কি ব্যবহার করতাম, এখনো অনেক ছেলে আটকে আছে, কতজন বললে ভুল হবে, কারণ এখান থেকে যত ছেলেই যায় সবাই, আমি বাই চান্স বাড়ির সামনে পড়ে গেছি, আর ওরা বলছে দেখ আমাদের বাড়ি অনেক দূরত্ব আমরা কিছু করতে পারছি না, তুই বাড়িতে যদি তুই এখন মনে হচ্ছে বাড়ি চলে যাবি, যদি যাস আমার একটু হেল্প করিস, এই কথা আমাকে জানিয়েছে। ওখানে আমার সাথে ছিল 5-7 জন ছিল আমার সাথে, তারা আমাদের ইন্ডিয়ারই ছিল, আমি এসডিও সাহেবের সহযোগিতা এবং থানার বড়বাবুর সহযোগিতা আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি, আমার এখন তো আমি মনে হয় যতবার ভাড়া মুক্ত পেয়েছি, হয়তো আনন্দ হয়,
এই আর কি। আমার ছেলে যে ফিরে আসবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি, তবুও আমার মনে জোরটা রেখেছিলাম যাতে আমি ছেলেকে ফিরে পাই। সেই দিকে এসডিওর কাছে আমি আবেদন করার পরে এসডিও আমাকে খুবই সহযোগিতা কথা বলেছে এবং সিএম বলেছিলেন যে আপনি চিন্তা করবেন না, আপনার ছেলেকে যেভাবেই হোক আমি প্রশাসনের মাধ্যমে আমি আপনার ছেলেকে উদ্ধার করে দেব, যাতে ফিরে আসার পরে ওইরকম আর ছেলের মতন কাউকে আর কোনো কষ্ট না দিতে পারে। মহাদেবের উপযুক্ত শাস্তি চাই এবং আমি আমার ছেলেকে পাঠাবার জন্য যে টাকাটা দিয়েছিলাম সেই টাকাটা যাতে ফেরত পাই এর সহযোগিতা চাই এসডিওর কাছে। আমি উপযুক্ত ব্যবস্থা নেব যাতে আপনার ছেলের সম্পূর্ণ অর্থ ফেরত পাওয়া যায় এবং আপনার ছেলে যাতে এই ছেলের সাথে যে দুর্ব্যবহার করেছে সেই দুর্ব্যবহারের জন্য ওর উপযুক্ত শাস্তি দেওয়ার চেষ্টা করব। মিন্টুকে যে আমরা ফিরে পেয়েছি আজকে, আমি সর্বপ্রথম আমাদের সংবাদ মাধ্যম, মিন্টুর ফ্যামিলি এবং ফ্রেন্ডস, পুলিশ এবং প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার যৌথ উদ্যোগে আজকে আমরা মিন্টুকে খুব তাড়াতাড়ি ফিরে পেয়েছি কালনাতে। এবং যেভাবে অভিযোগ করছে যে একজন মহাদেব মন্ডল থেকে টাকা নিয়ে ওকে দুবাই পাঠিয়েছিল, আমরা টেক আপ করছি। মহাদেব মন্ডল এখন অ্যাবসকন্ডিং আছে, বাট আমরা আশা করছি খুব শীঘ্রই ওকে আমরা ধরে নিতে পারব এবং যা আইনের ব্যবস্থা আছে তার বিরুদ্ধে সেটা নেওয়া হবে। মিন্টুর সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম যে আরো অনেকে বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন রাজ্য থেকে ওর আলোচনার মাধ্যমে জানতে পেরেছি যে ওখানে আছে। আমি মিন্টুকে বলেছি যে ওরাও যদি মিন্টুর সঙ্গে যোগাযোগ করে, ওরাও যদি আসতে চায়, ডেফিনেটলি ওরা জানাক মিন্টুকে, ডিটেলস আমাদের দিক, উই উইল টেক আপ উইথ দ্য ভেরিয়াস স্টেটস অর কান্ট্রিজ, সো দ্যাট যে কেউ প্রবলেমে আছে ওখানে তাকে আমরা ফিরে আনব। অভিযোগ 15 দিন আগে আমাকে জানানো হয়েছিল, তারপরে এটা পুলিশের সঙ্গে টেক আপ করা হয়েছে এবং অ্যালং উইথ দ্যাট টেক আপ করা হয়েছে জেলার সঙ্গে, যেটা আন্ডার সেক্রেটারি হয় মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সঙ্গে টেক আপ করা হয়। মানসিক এবং শারীরিক অত্যাচারের কথাও জানিয়েছে আমাকে এবং ওটাও আমরা টেক আপ করছি। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। কাটোয়া ব্লক 2 নম্বর কৈথান থেকে ধর্মরাজ ঠাকুরকে নিয়ে সন্ন্যাসীরা পায়ে হেঁটে কুরচি গ্রামে ভট্টাচার্য পরিবারে আসেন। পুজোটি আনুমানিক 300 বছরের প্রাচীন। ভট্টাচার্য পরিবারের সদস্যরা ভক্তদের প্রসাদ বিতরণের পাশাপাশি সন্ন্যাসীদের ফল বিতরণ করেন। ভট্টাচার্যবাড়ির পুজোটা আমি দেখছি আমার দাদুর বাবার আমল থেকে আসছে, প্রায় পুজোটা হচ্ছে ধরুন আপনার 300 বছর আগে পুরনো ঠাকুরটা আমি জানি তো, অনেকদিন ধরেই ঠাকুর আসে এবং পুজো হয় এবং প্রচুর লোক সমাগম হয় এখানে এবং প্রচুর বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে ঢাকও আসে এবং খুব সুন্দর বাজনা এবং ঠাকুরে আমার খুব ভালোই লাগে এবং অনেক ছোট থেকেই দেখছি এই পুজো। কি হচ্ছে আজকে? আজকে আমাদের এখানে কৈথান থেকে এখানে আসেন এবং দীর্ঘ প্রায় 250 বছর এখানে আসতেন এবং প্রতি মানে বছর বৌদ্ধ পূর্ণিমার আগে একাদশীর দিন এখানে উনি আসেন এবং এখান থেকে বিভিন্ন গ্রামে চলে যান, হ্যাঁ, হয়ে রাত্রিতে বাড়ি ফেরেন। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের শ্রীবাটি গ্রামে অনুষ্ঠিত হল ধর্মরাজ ঠাকুরের গাজন উৎসব। শুক্রবার দাইহাটের গঙ্গার ঘাটে স্নান করানোর জন্য সন্ন্যাসীরা দেবতাকে নিয়ে যান। উৎসব ঘিরে মাতোয়ারা হয়ে ওঠেন অসংখ্য মানুষজন। আমাদের ওখানে ধর্মরাজ ঠাকুরের ওখানে আমি আমায় ওখান থেকে বেম্বানি নদী পেরিয়ে এসছি, এটা ঘোড়ানাসে ধর্মরাজ ঠাকুরের এখানে উপস্থিত হয়েছে। তারপর আমরা এই পাতায় মাঠ দিয়ে বেরিয়ে যাব গঙ্গা স্নানে, ওখানে ওখান থেকে ভাউসিংয়ে ব্রাহ্মণ বাড়িতে প্রথম আমাদের ফল হয়। আমাদের কতজন ভক্তি হয়েছে? আমাদের ওই 21-22 জনের মতন হয়েছে। কাটোয়া থেকে গৌরনা চক্রবর্তী রিপোর্ট, আনন্দবার্তা।
শতবর্ষ অতিক্রম করায় নতুন করে অন্নপ্রাশন হল ফুলমালা সরকার নামে এক বৃদ্ধার। অভিনব এই ঘটনাটি ঘটেছে গুসকরার চার নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লীতে। এদিন তার মুখে ভাত দেন তার নাতনির মেয়ে। আমার দিদিমার অন্নপ্রাশন, বয়স কত? ওনার বয়স হলো 106 বছর। এইভাবে মামার বয়স হিসাবে ওনার 106 বছর বয়স পাচ্ছে। এইভাবে নতুন ভাবে অন্নপ্রাশন করার মানে কি আপনাদের? যথারক্ত অন্নপ্রাশন করার মানে নতুন করে দাঁত বেরিয়েছে, যেটা সমাজের নিয়ম আছে যে একজন বৃদ্ধার নতুন করে দাঁত বেরোলে তাকে আবার বুঝনো করতে হয়, সেই হিসাবে বুঝনো করছে। ওনার বাঁচার খুব ইচ্ছা, আর উনি যখন বেঁচে আছে, হ্যাঁ, আবার সামনে ইলেকশন আসছে, সেই হিসাবে ওনার বুঝনোটাও করলাম যে একটা আনন্দের বিষয়, একটা দিদিমার দাঁত বেরিয়েছে বুঝনো করাটা খুবই একটা আনন্দের বিষয়। আপনার যে নির্বাচন রয়েছে, উনি কি বলছেন, উনি ভোট দিতে যাবেন এখানে? হ্যাঁ 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 হ্যাঁ, 100 বার যাবেন, কেন যাবেন না? পরিবার সদস্য কতজন? পরিবারের সদস্য আপনার 50 থেকে 52 জন। তো ছেলে মেয়ে যারা আছেন তারা কত বছরের ছোট বা বড়? ছেলে মেয়ে যারা আছেন তারা প্রত্যেকে 7 বছর করে ছোট বড়। গুসকরা থেকে প্রতীকী দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দবার্তা। শ্বশুরবাড়ির অত্যাচারের হাত থেকে বাঁচতে থানা শরণাপন্ন হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ভাতার থানার মাধপুরে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। শ্বশুরবাড়ির অত্যাচারের হাত থেকে বাঁচতে থানা শরণাপন্ন হলেন এক গৃহবধূ। অত্যাচারিত গৃহবধূর নাম কুসুম বাগ। ওই গৃহবধূ এদিন ভাতার থানায় তার স্বামী ভবানী বাগ, শ্বশুর শঙ্কর বাগ এবং শাশুড়ি অর্চনা বাগের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। কেন এসেছেন থানায়? থানা বিচার চাইতে। কিসের জন্য বিচার চাইতে এসেছেন? ওকে মেরেছে স্বামী মাঠে। স্বামী মেরেছে? হ্যাঁ। কতদিন মারছে এরকম আপনাকে? কেন মারে, কেন এরকম ভাবে মদ খেয়ে মারে? আর যখন মদ খেয়ে থাকে না তখন মারে নি? আগেও মারধর করেছে অনেকবার। থানায় কি করতে এসছেন? থানায় কি করতে এসছেন? অভিযোগ করলেন? কার নামে করলেন? স্বামীর নামে, শাশুড়ির নামে। কি নাম স্বামীর? স্বামী ভবানী বাগ। শাশুড়ির নাম কি? শাশুড়ি অর্চনা বাগ। শ্বশুরের নাম কি? শঙ্কর বাগ। কি চাইছেন আপনি, কি চাইছেন? এখন ভাতার থানার বড় পশলা গ্রামের বাসিন্দা কুসুমের বিয়ে হয় ভাতার থানার মাধপুর গ্রামে। কিন্তু বিবাহের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা কুসুমের উপর অত্যাচার চালাতো বলে অভিযোগ ওঠে। কারা করত? ওই জামাই ভবানী বাগ, আর শ্বশুর শাশুড়ি নাই দেখবে, ছাড়া গেল পাড়ার লোক বাড়ির লোক কেউ আসবে। কি চাইছেন আপনি, কি চাইছেন মেয়ে বাবা হয়ে, কি চাইছেন আপনি? আমি আইনে চাইছি যে যাতে ভালো থাকবে, যাতে মেয়ে ভালো থাকে। কি নাম আপনার? আমার নাম রহিম। আপনার মেয়ের নাম কি? কুসুম বাগ। কুসুম বাগ, কত বছর অত্যাচার করছে মেয়ে? কিরকম? আমি 10 বছর ধরে। এর আগে কোনো থানায় এসেছিলেন? হ্যাঁ, থানায় এসেছিল। থানায় একবার মিশাল হয়েছিল। মিশাল হয়েছিল? লাগাতে পারছে না, এবারে বললে যাই না চলো। অত্যাচারের সীমা অতিক্রম করায় তা সহ্য করতে না পেরে কুসুম তার বাবাকে সঙ্গে করে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। কুসুমের বাবা দোষীদের উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন। জানতে এসেছিলাম আমাদের গ্রামের একটি মেয়ে মাধপুরে বিয়ে হয়েছে। মেয়েটিকে যতদিন বিয়ে হয়েছে তারপর থেকে অত্যাচার করা হয়, কিন্তু শুধুমাত্র আর্থিকভাবে ওর বাবা দুর্বল, তার জন্যে মেয়েটিকে বারবার ইচ্ছা থাকলেও আমরা কেস করতে পারি না, বাবা কেস করতে পারে না। আজকে সেই জিনিসটা এসেছে, আমরা গ্রামবাসী হিসেবে ওর অত্যাচারের বর্ণনা শুনে আমরা থাকতে পারিনি, আমরা থানায় অভিযোগ জানাতে এসেছি। মেয়েটিকে প্রায় অন্ধ করে দিয়েছে, দুটো চোখে আজকে ঝাপসা দেখছে। মারধর করতো? মারধর, মারধরের সীমাটা অতিক্রম করে গেছে, মানে মারধর স্বামী স্ত্রীতে, স্ত্রীকে যেভাবে মারে আর যা বর্ণনা শুনলাম, মেয়েটিকে উলঙ্গ করে মারধর করে এবং মেয়েটিকে বলা হয় তুই বরপুরুষের কাছে শুয়ে আমাকে উপার্জন করে আমি মদ খাবো, এই হচ্ছে স্বামী মুখের ভাষা। এতদত সত্ত্বেও মেয়েটি বলছে আমি কি করব, আমি আমার তো টাকা নেই, পয়সা নেই, তাই আমরা গ্রামবাসী চাঁদা তুলেও আজকে চেষ্টা করছি কীভাবে মেয়েটিকে সুবিচার পায় না, তুলেও মেয়েটির জন্য লড়াই করব এবং যাতে
ওই রকম একটা অপরাধে আজকের দিনে দাঁড়িয়ে একটা মানুষ যে এরকম অত্যাচার করে সেটা মেয়েটি হয়তো অশিক্ষিত বলতে পারবে না, কিন্তু ও যেভাবে আমাদেরকে বলেছে যে ভাষায়, সে ভাষাগুলো আমরা প্রকাশ করতে পারছি না, এত অশ্লীল ভাষা যেভাবে ও মেয়েটির প্রতি। মেয়েটির বাপের বাড়ি কোথায়? মেয়েটির বাপের বাড়ি হচ্ছে বড়পুসলা, আমি বড়পুসলারই ছেলে, আমরা গ্রামীণ। চাঁদা শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি হচ্ছে মা। কি নাম জামাইয়ের? কি নাম জামাইয়ের? নামটা কি জানো? ভবানীবাদ। ভবানীবাদ। বাবার নাম কি? জামাইয়ের বাবার নাম কি? যতদূর যেতে হয় আমরা যাবো, এটুকু আমরা বলতে পারি। আমরা প্রয়োজনে গ্রামে ভিক্ষা করে ওই মেয়েটিকে সুবিচার আমরা পাবো। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের পক্ষ থেকে প্রতীক বিলি করা হলো শুক্রবার। হুগলির নসিবপুর পঞ্চায়েত এলাকায় শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। মালদহের মোথাভাড়ি থানার সাদিপুর মিয়াপাড়া এলাকায় বসতি ভিটে মাপচোপ করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। শাসক দলের পক্ষ থেকে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হল। জনশুনানি অনুষ্ঠিত হল পল্টি থানার দামাগড়িয়া বিসিসিএল এর চার্জ ভিক্টোরিয়া খনিতে। এখনকার মতো খবর এ পর্যন্ত। এই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।